আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগলি করে নানা নানা কইয়া কাঁদতেছে, নানা গো পেটের খিদা গো নানা সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন, ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন। কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন এক বালতি পানি আটটা, এক বালতি পানি তিনটা করে খেজুর, এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা কইরেন না। আমার নবী আট বালতি পানি উঠাইয়া নয় বালতি পানি বোরাইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়ায় আসছে, পানি উঠাও পানি উঠাও, রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো, ছিঁড়ে গেছে, হাও না তুমি ছিঁড়ে ফেলছো। আমার নবী রে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন ইহুদি রে আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এ পর্যায়ে এক কথা দুই কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে পেটের খিদা রে, আমার নাতিরা তিন দিন পর্যন্ত খায় না, আমি রাসূলও খাই নাই রে, তিন দিন না খাইয়া গালের গোস্ত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি। ইহুদি বলেন কার গায়ে হাত তুললাম গো, আমি মারলাম আমার যে গায়ে ব্যথা পাইছি নি। আমার নবী ডাকে, এরে ইহুদি আমার আট বালতি পানির বিনিময় চব্বিশটা খেজুর দিবি, হ দেব দে আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদায়। চব্বিশ খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিব্রাইল রে আমার বন্ধুর কানে খবর দে, বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিব্রাইল ডাহে, হুজুর যাইতেছেন গা, হ বালতি উঠাই বুকে, বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে, কিভাবে উঠাবো, কিছু তো নাই, উঠাবো কি দিয়া। জিব্রাইলকে, হুজুর কিছু লাগে না, যেহানে রাহমাতাল্লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব, কিন্তু আমার নবীর হাতে আইব। আমার নবী ভিতরে হাত দিয়া ডাকতেছে, বালতি বালতি রে আমি নবীর হাতে আই। আমার নবী ডাক দিতে দেরি, কুয়ার ভিতর থেকে বালতি নবীর হাতে আসতে দেরি হলো না, উঠাইয়া ইহুদির সামনে দিলেন, এইলাও তোমার বালতি দিয়ে গেলাম। বলুন মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কি না? যদি বিশ্বাস করতে কষ্ট হয় চলুন আমরা একটুখানির জন্য মদিনায় যাই। যাবেন যাবেন মদিনায়? চলুন না, ঘুরে আসি, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। বলুন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনায় যায় দেখেন যারা হজ করতে গেছেন, ছোট্ট একটা চিহ্ন আছে, জায়গাটার নাম লেখা আছে উস্তুনে হান্নানা, মৃত খেজুরের গাছ। নবীজি মসজিদে নববীতে মিম্বরের পাশে হেলান দিয়ে খুতবা পড়তেন, যেদিন মিম্বর পাকা হইছে শুকনা খেজুরের ডাল গাছ উঠায়া ফেলাই দিছে, পাকা মিম্বরে দাঁড়াইছে নবী খুতবা দিবেন, কিন্তু নবীর কানে কান্নার আওয়াজ আসতেছে, কে যেন এতিমের মতো কান্দে, মা বাবা হারা এতিম। রাসূল বলেন সাহাবীরা দেখে তো কে কান্দে, আমার কানে কান্দার আওয়াজ আসতেছে। সাহাবীরা কইয়া রাসূলুল্লাহ, রাসূল সামনে আমরাও সামনে, কান্নার তো কোনো কথা না, আমরা রাসূল পাইলে তো খুশি, আমরা তো কানতে পারি না। রাসূল বলেন আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা বেরিয়ে গেলেন, তালাশ করে দেখে মসজিদের পাশে মরা শুকনা খেজুরের গাছ কান্দতেছে। মরা শুকনা খেজুরের গাছ যদি কান্তারে, মরা বালতি নবীর হাতে আইতে পারে না। পৃথিবীর কোন দলের আলেম উস্তুনে হান্নানার ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। ডাকতেছে
গাছটাকে লইয়া ইয়া রাসূলুল্লাহ এই যে শুকনা লাকড়ির সমতুল্য গাছটা কাঁদতেছে রাসূল জিগায় এ খেজুরের গাছ তুমি তো মৃত কাঁদতেছো কি ব্যাপার খেজুর গাছের কান্না আরো বাড়ছে হুজুর কাঁদতেছি আপনার মায়ায় ভালোবাসায় আমার ভালোবাসায় হুজুর আমি যে ব্যথিত হয়ে গেছি আমি যে পুরা কপাল হয়ে গেছি এত দিন রাহমাতুল লিল আলামিন নবীর পিঠের সাথে লেগে থাকতাম আজকে মিম্বর পাকা হতে আমারে ফলায় দিবেন নবী গো আপনার বিরহের ব্যথায় আমি কাঁদতেছি মৃত ঘাস মানুষের মতো কথা কয় রাসূল বলেন তাই নাকি হ্যাঁ ও খেজুরের গাছ তুমি কান্দো না আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেই তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবে আচ্ছা আমরা নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইব নি পৃথিবীর এমন কোন শক্তি আছে মৃত গাছ জীবিত করতে পারে একমাত্র পারে নবী মুহাম্মদ শেনবীর ভালোবাসায় আপনারা বসে আছেন দাবি তো দুইটা গুনাহ মাফ নেবেন নবীকে স্বপ্নে দেখবেন কিভাবে শেষ কথা আসতেছি সামনে এবার রাসূল বলতেছেন দোয়া করে দেই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা উস্তুনে হান্না না খেজুরের গাছ কই হুজুর এই দোয়া চাই না কইও না কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা হুজুর এই দোয়া চাই না শোনো বরকতের খেজুর হইব অবারো মাস খেজুর কোন সিজন লাগবে না অবারো মাস খেজুর থাকবো আমি দোয়া কইরা দিলে নবীর দোয়ার মধ্যে এ বরকত আছে নি আল্লাহ একবার কি যে বরকত কত যে কাহিনী বরকতের অন্যদিন বলবো এবার ডাকতেছে আমি দোয়া করে দেই বরকতের খেজুর থাকবে অবারো মাস হুজুরে দোয়া চাই না কইও না কিয়ামত পর্যন্ত আমি দোয়া করে গেলে এ বরকতের খেজুর সমস্ত পৃথিবীর উম্মতেরা খাইবো ঠিক কিন্তু গাছের খেজুর কমাই তারতো না সারা পৃথিবীর মানুষ খাইলেও খেজুর কমতো না উস্তুনে হান্না নাকি হুজুর এ দোয়া চায় না আমার নবী ডাকে আমি বললাম তুমি সেই দোয়া চাও না বলো তোমার কি আকাঙ্ক্ষা কি দোয়া চাও উস্তুনে হান্না না ডাকে হুজুর আমি একটা দাবি করব গো আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না মৃত গাছ জীবিত হইতে চাই না সারা উম্মত খাইবে খেজুর বরকত এটাও আমি চাই না আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো নবী ওই জান্নাতের বিছানাটার পাশে একটা খেজুরের গাছ হইয়া আপনি নবীকে সারা জীবন আমি দেখতে চাই দেখবে জিন্দাবাদ মানুষের মতো কবর দিয়ে দাও দাফন করে দাও যেখানে দাফন করা হয়েছে এখানে চিহ্নিত আছে উস্তুনে হান্নানা নবীর ভালোবাসার মরা গাছ এখানে দুই রাকাত নামাজ পড়লে নবীর ভালোবাসার মরা গাছের কাছে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয় মরা গাছের নিচে যদি দুই রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ দেয় আর নবীর ভালোবাসা লইয়া সরাসরি যদি দুই রাকাত নামাজ পড়ি আল্লাহ কি আমরারে মাফ দিবে না মাফের জন্য নামাজটা অনেক উপকার করে কিন্তু নামাজে তো আমরা যাই না দয়ারে নবী মায়ারে নবী উম্মতের দরুদি নবী উম্মতের ব্যথায় ব্যতীত নবী সেজদায় পড়ে আছে নবী মাথা উঠায় না হাসাইন হুসাইন দুই ভাই মিলে ডাকতেছে নানা গো আমরা দুই ভাইরে কেমনে বুইলা গেনা গো নানা যে দুই ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন ইহুদি ডাকতেছে হুজুর বালতি উঠাইলেন আপনি কে আপনি পরিচয় কি কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে আমার নবী বলে এরে ইহুদি বালতি বুইজা রাখ আমার নাতিরা কান্দে আমি দেরি করতে পারি না দৌড়ে বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী দুইজনের মুখে খেজুর তুইলা দিতেছে আর ডাকতেছে হাসাইন হুসাইন রে দুনিয়াতে কষ্ট করলা কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম হাসরের ময়দানে তোমরা দুই ভাইয়ের পেলে আগে আসবে রে নাতিরা তোমরা দুই ভাইয়ের পাশে পাশে সবাই খাবার পাবে তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না সুবহানাল্লাহ
কষ্ট করো না হৃদয় কষ্ট করো, আমি রাসূল তো তোমাদের পক্ষে আছি। এই কথা শুনে শান্ত হলেন, খেজুর খাইতেছেন। এদিক দিয়ে ইহুদি ডাকতেছে, কার গায়ে হাত তুললাম? যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে। আখিরি নবী সারা কেউ হবে না, ভুল করেছি, অন্যায় করেছি, কার সাথে বেয়াদবি করলাম? নিজের হাত নিজে কূপ দিয়া কাইটা ফলাইছে, কার সাথে বেয়াদবি করছে? বেহুশ পতিকেরা যাচ্ছে কুয়ার থেকে পানি উঠাইয়া মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে, কি হলো তোমার হাত কাটা, কেন কে কাটছে? ও পতিকেরা, আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। যাইয়া ডাক দিলে হাতটা কাটা হাতে লইয়া গেছে। নবী বেরিয়ে আসছেন, আয়েশা দেখে, ওই ইহুদি, আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কইরা লইলাম হইলে। নবীর আদর্শ কত সুন্দর! রে ইহুদি, তোমার হাত কাটা কেন, কেন তোমার এই বিপদ, এত কষ্ট, রক্ত ঝরতেছে? জোরে হাত, রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমি হাত কেটে ফেলেছি। রাসূল বলেন, কি করলা তুমি? হুজুর বলুন, বেয়াদবির ক্ষমা পামুনি। আমার নবী বলেন, ক্ষমা পাবি রে, একবার যদি কালিমা পড়ে আমার পক্ষে আইসা যা। যত বড় অপরাধী হো, আমার নবী যদি তোমার পক্ষে যায়, আমার আল্লাহ বলছে মাফ করে দিব। এবার ইহুদি বললেন, সুযোগ পাইছি যখন, মাফ পামু, হাতটা নি জোড়া লাগাই তারি দেহি। নবী গো, কালিমা পড়মু, আমার হাতটা যদি জোড়া লাগাই দিতারেন, পারবো নি আমরা নবী? পারবো, পারবো। আল্লাহ কয়, জিব্রাইল বন্ধুর কাছে যাও, কোনো ভয় নাই, খালি কো হাতটা লাগাই তো বাহিরে, আমি করুম। নবীজি কো, দাও কাটা হাত, দাও হাত, হাতে লাগাইছে, একটা বেন্টিস করছে। বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লার বেন্টিস দিয়া একটা মুজ দিছে, হাত আগের চাইতে শক্ত হয়ে গেছে, টানে কোলে না। সঙ্গে সঙ্গে আমার নবীর কদম মুবারকে পড়ে ডাকতেছে, আর দেরি নয়, নবী গো বেয়াদবির ক্ষমা করে দেন, আর মধুর কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যে নাতিদয়ের জন্য আমার নবী ইহুদির বাগানে কুয়ার থেকে পানি পর্যন্ত উঠাইছে, এই নাতিরা ডাকে, নানা গো মাতা উঠান গো, নানা তিন দিন হলো আমরা পানিটাও খাই নাই আপনার ব্যথায়, নানা উঠুন মদিনায় শহরে যাই, আপনাকে নিয়ে আমরা দুই ভাই খানা খাবো। আমার নবী মাতা উঠায় না, দুইজন মাতা উঠাইয়া মার দিকে তাকাইছে, মা মা গো, আমার নানা উম্মতের পাগল গো, আমরা দুই ভাইরও শুনে না। যে নবী হাসাইল হুসাইল মা ফাতেমার ডাক শুনে না আপনার আমার ব্যথাই, এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? কেন নবীর পক্ষে যাবেন না? নবী শুধু নিজেই কষ্ট করে নাই, দেখুন আদুরের নাতিদয়কে পর্যন্ত কোন পথে দিয়েছে। এবার খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বলেন, হাসাইন হুসাইন রে, আয় তোরা আমার দুইজন কলিজার টুকরা, আমি মায়ের সামনে তোরা দাঁড়া। দুইজন মায়ের সামনে দাঁড়াইয়া মার চেহারার দিকে তাকিয়াছে, মা দুইটা হাত বাড়াইয়া আমার নবীর দিকে তাকাইয়া ডাকে, মামুদ, আমার এতিম বাবারে আর কত কান্দাই মা, আমি ফাতেমা সইতে পারি না গো মাহবুব, আর আমি সহ্য করতে পারি না, এতিম বাবা তিন দিন হলো খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই, উম্মতের ব্যথায় কান্দে, মাহবুব গো কত কাঁদবে গো আমার বাবা, আর কান্দতে দিব না, আমি মা হইয়া দুইটা হাত বাড়াইলাম, আমার দুইটা সোনার পুতুল, আমার দুইটা কলিজার টুকরা হাসাইন আর হুসাইল, আমার বাবার উম্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল রে যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন আর না কান্দে, বন্ধু যেন না কান্দে, বন্ধুর উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া কবুল, মায়ের দোয়া কবুল, কার দোয়া কবুল, এ কার দোয়া কবুল, মায়ের দোয়া কবুল রে জিব্রাইল, বন্ধুর কানে খবর দে, ফাতেমা সন্তান কুরবানি করেছে, মা দোয়া করে কুরবানি দিয়েছে, আমি আল্লাহ কবুল করেছি, বন্ধুরা আর কানতে হবে না, বন্ধু যেন নাতিদেরকে লইয়া মদিনায় ফিরে যায়, নাজাতের ফয়সালা আমি আল্লাহ করেছি। এই ঘটনার পর মায়ের দোয়ায় আপনার আমার নাজাতের জন্যই হাসাইন হুসাইনের এই বিপদ হয়েছিল। সুবহানাল্লাহ,
আজকে আমাদের জন্য নবীও কষ্ট করে আদরের নাতি দয়কে পর্যন্ত বিলীন করে দিলেন আমরা কি সেই নবীর আদর্শে যাইতে রাজি আছি যেই মার দোয়া কবুল হয় মার সাথে সম্পর্ক পরিষ্কার করতে রাজি আছি কই কেউ তো করলেন না সন্ধ্যার সময় বাড়িতে যাওয়ার সময় এই মার জন্য কেউ কিছু নিছেন মা কি খাইলে খুশি হয় কেউ কি চিন্তা করছেন নিজে খায়া নিজের ছেলেমেয়ের লাগে প্যাকেট কইরা মারেও দেখাইছে না নিয়া বিবির হাতে দিছে খাওয়াইলেও উচিত ছিল মার হাতে দেওয়া আর বর্তমান সময়ের যুবক বিবির হাতে দেয় দাওয়াত দিলে দিবেন না দিলে নাই আসল কথা কইয়ে দিব উচিত ছিল কার হাতে দেওয়া যদি মার হাতে দিয়ে মাকে খুশি করতে পারো বাবাকে খুশি করতে পারো রাসূল হাদিস শরীফে ওয়াজ করেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ রাসূল বলছে একটা লোক নামাজ পড়ে সদকা করে রোজা রেখে হজ করে উমরা করে আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লিয়া বাড়ি যাইতেছে আর একটা লোক মা বাবার খুশির উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার আগে বাসায় যাওয়ার আগে রাত্র 10টা বাজে বাসায় যাওয়ার আগে ভাবতেছে মাল লেগে কিনিমু পকেটে হাত দিয়া দেখে মাত্র 20টা টাকা কিনি মুমাল লাগিয়া ফলের দোকানের সামনে দাঁড়ায় জিগায় দোকানদার এক হালি কমলা 4টা কমলার দাম কত দোকানদার কই কমলা 4টার দাম 12টা নিবেন হ 50 টাকা হাত দিয়া দেখে পকেটে মাত্র টাকা 20টা টাকা হাতে লইয়া দুইটা চোখের পানি ছাইরা দিছে আল্লাহ গো ইচ্ছা ছিল মা বাবার লাগিয়া 4টা কমলা নিমু আমার টাকা নাই দোকানদার জিগায় ভাইজান কানতেছেন কেন দোকানদার রে রাসূল বলেছে মা বাবারে সন্তুষ্ট করতে 4টা কমলা যদি নিতে পারি মা বাবা খাইয়া খুশি হবে রে কিন্তু টাকা নাই মাত্র 20 টাকা 4টা নেওয়া দূরের কথা 2টা নিলেও আমার টাকা হয় না 25 টাকা দরকার দোকানদার কয় মাল লাগে নিবেন ও দেন 5 টাকা কমই দেন 2টা কমলা নেন 2টা কমলা লইয়া বাড়িতে যাইয়া বিবির ঘরে গেল না আল্লাহু আকবার বলো বিবি বাচ্চা যেই করে তাকে সেই করে গেল না মা বাবার রুমের দরজায় ছুট্টু করে ডাক দিছে মা গো মা বলুন ডাক যত ছুট্টুই হয় সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষ আছে গো ঘুমায় না বলুন এই মানুষটাকে মার ঘরের দরজায় দাঁড়ায় ছুট্টু করে ডাক দিলেন মা মা গো ঘুমিয়ে গেছো গো মা চট করে মা জবাব দিলেন বাবা ফারুক আইছো হ বাবা আইছি দরজাটা খুলো খুললেন মা বেশি খাওয়ান দরকার তোমরা দুইজনকে পয়সা নাই গো মা 4টাও আনতে পারি নাই 2টা কমলা আনছি তুমি একটা আর আমার বাবা একটা দুইজনে খাইও গো মা মা বাবা বলুন খুশি হবে না বেজার হবে আমার নবী বলেছে উম্মতের আরে 2টা কমলা মা বাবার হাতে দিয়ে যা খুশি করেছো এর বিনিময় ওই লোকটা নামাজ পড়ে সদকা করে রোজা রেখে হজ করে উমরা করে আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নাকি লিয়া বাড়িতে গেল মা বাবার খুশির উদ্দেশ্যে 2টা কমলা হাতে দিয়ে খুশি করে তোমার আমল নামায় হের চেয়ে বেশি নাকি তুমি পায়া গেলা এই মা বাবার পক্ষে থাকবেন মা বাবার মনে কষ্ট এ ব্যবহার কোনোদিন করবেন না এ অনুরোধ আপনাদের প্রতি রইল আসুন হুসাইনের এই কষ্ট হুসাইন আমাদের জন্য দোয়া মা করেছে আমরার উম্মতের ফয়সালার জন্য হাসাইন হুসাইন জীবন দিয়েছে হুসাইন জহর খায়া বিষ খায়া হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করলো হাসাইন হাসাইনকে বিষ খাওয়ায়া বিদায় করলো হুসাইনকে কারবলায় এই মহরমের চাঁদে নির্মমভাবে এই যদি সৈন্যরা কলিজা ছেদ্র করে মাথা কেটে দামেস্কের দিকে নিয়ে গেল আর মাতাবিহীন দেহ কারবলার জমিনে 6 মাসের শিশু আলী আসগর পাশে দাফন করে দিয়েছে আজকে সেই কারবলার মাস মুসলমানদের জন্য ব্যথায় ব্যতীতের মাস আমরা হুসাইনের ভালোবাসা দেব রাসূলকে স্বপ্নে দেখব আর আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে আওলাদে রাসূলের পক্ষে গেলে আমি আগেই বলেছিলাম দোয়া কবুল হবে আমাদের দুইটা দাবি ছিল যেই আব্দুল্লাহ নামের ব্যক্তি আওলাদে রাসূলের ভালোবাসায় হজের টাকা দিলে মক্কার হজ মদিনার হজ আল্লাহ ইরাকে পাঠিয়ে দিলেন আজকে আমাদের দুইটা দাবি অবশ্যই কবুল করবে যারা নবীর পক্ষে নবীর আওলাদের ভালোবাসায় এই পর্যন্ত বসে আছেন আল্লাহ আমাদেরকে কবুল করে দুইটা দাবি পুরা করুক একটা হলো গুনাহ মাফ একটা হলো নবীজিকে স্বপ্নে দেখার নবীকে স্বপ্নে না কোন কোন ব্যক্তি বা
বাস্তবেও দেখে ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী উনি 100 আল্লাহওয়ালা 100 আল্লাহর ওলি লয়া সোনার মদিনায় রওজা পাকের পাশে বসায়া গাজ্জালী সাহেব ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ 100 ওলি লইয়াছি আপনার লগে দেখা করবার লাগিয়া আমরা খাইতে আসি নাই নবী গো খাইতে আইছি না শুধু আপনার সাথে একটু দেখা করাইবার লাগিয়া দেখা যদি না দেন আমি ইমাম গাজ্জালীর ইজ্জত থাকে না এভাবে ডাকতে 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 দেখি আমার নবী হঠাৎ করে রওজা পাকের মাসখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিছে একশোলি সরাসরি নবীর হাত মোবারকে মুসাফা করে চুমা খায়া বিদায় হলো আজকে আল্লাহ গো আমি দাবি দুইটা উঠাইছি জীবনের গুনাহ maaf নবীজিকে স্বপ্নে বাস্তবে না আমরা বাস্তবের উপযুক্ত হয়তো আমরা হইতে পারছি না স্বপ্নে হইলেও এই কমিটির ভাইদেরকে সহ এই মাহফিলের সকল উপস্থিতি মা বোনদেরকে সহ একটা দিন ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখায় আমাদের কলিজা ঠান্ডা করে আসুন সেই গুনাহ মাপের আশায় নবীকে স্বপ্নে দেখার আশায় একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আমরা দোয়া করিয়া নবী সালাম মোদেরে এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া ডাকি যে বাংলায় দাঁড়াইয়া দেখো না একবার আসিয়া अपना नूर बनाया उस नूरे अनोवर पे लाखो सलाम मुस्तफा जाने रहमत तेरा को सलाम शमे मजमे हिदायत कौसे आजम इमाम तो का वन्नो का कौसे খাজা গরিবে নওয়াজ উস মঈনুদ্দিন ও মিল্লা পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শামে বজমে হেদায়ত পেলা কো সালাম বেজায়ে রব মেরে দুরুদ ও সালাম বরগজিদা নবী পর আপনে মোদাম بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا আল্লাহ যেন আমাদের জীবনের গোনা মাপ দিয়ে নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা যেন ঠান্ডা করে দেয় তার আগে প্রত্যেকে আস্তাগফার পাঠ করুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই লা হাওলা এখন দোয়া চাইছে আফজাল হোসেনের ছেলে মোহাম্মদ আরিফ হোসেন ফয়সাল মেয়ে আয়েশা আয়েশা আক্তার পিয়া পিয়া এস এস সি পরীক্ষার্থী
দোয়া চেয়েছেন। একটা বাবা দোয়া চাইছে সন্তানের জন্য এবং মেয়ে পরীক্ষার্থী মেয়ের জন্য, যাদের সন্তান আছে সকলের জন্য আমি দোয়া করব। তবে এই ব্যক্তিটা ব্যক্তিগতভাবে দোয়া চাইছে, তার জন্য দোয়া করা আমাদের দরকার আছে। আসুন দোয়া করি। তাবারুক আসতেছে আপনাদের সামনে, কমিটির লোকেরা আপনাদের হাতে পৌঁছাবে। আপনারা তাবারুকের দিকে লক্ষ্য না দিয়ে মোনাজাতে নিয়ে আমরা দুই বাজেট পাইছি, এদিকে লক্ষ্য রাখবেন। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, তাবারুকের দিকে লক্ষ্য নয়, দোয়ার দিকে লক্ষ্য। ও মা বোনেরা বলুন, আপনারা তো তাবারুক পাইতেছেন, মহিলারা কি বাড়ির ভিতর থেকে তাবারুক পাইব? কেমনে পাইব? এরা তো বাড়ি বাড়ি বাসা বাড়ি ঘুরতেছে, আপনারা কি বাসায় বাসায় যায় হন দিয়ে আইবেন তাবারুক? মহিলারা এত সবর, তাদের তাদের এত ধৈর্য, তাবারুক চায় না, তারা মাহফিলের বরকত চায়। তাহলে আমরা কেন তাবারুকের পাগল হব? তাবারুক দিবে কমিটি। আপনারা তাবারুকের দিকে লক্ষ্য না দিয়ে লক্ষ্য রাখেন মোনাজাতের দিকে। আসুন আমরা মোনাজাত করি। তার আগে কয়েক মর্তব জিকির দরকার, আল্লাহকে ডাকবেন, এটা খারাপ কিছু না। সেকান্দর ভাই, সারোয়ার ভাই, তারা কি কমিটির লোক? অসুস্থ? সকলে দোয়া শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين نبي غو ও নবী তোমার আদুরের উম্মতেরা, প্রভু গো তোমার আদুরের বান্দারা, মায়ার নজরে তাকিয়ে দেখো পুনে তিনটা বাইজা গেছে, তোমার আদুরের বান্দারা একজনও বাড়িতে গেল না, দুইটা হাত তোমার কাছে বাড়াইয়া দিছে। মাউত তুমি যে গাও না, এত রাত্রে তোমার বান্দা বান্দিরা কি আশা লইয়া হাত বাড়াইছে। আল্লাহ গো দুনিয়ায় দেখছি সন্তান যদি মার কাছে হাত বাড়ায়, মা টাইনা টাইনা কুলে নাই, দুই গালে চুমো দেয় আর বলতে থাকে আমার কাছে কেন হাত বাড়াইছো গো বাবা, ছেলেটা তো বুঝাইয়া বলতে পারতেছে না, মা ডাকতেছে, বলতে হবে না, তুমি হাত বাড়াইলে আমি মায়ের মন চাই, আমার কলিজাটা খুইলা তোমারে দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে বাবা টাইনা কুলে নেয়, দুই গালে চুমো দেয়, আর পকেট থেকে 100 টাকা, যার সময় ভালো 500 টাকার নোট সন্তানের হাতে দিয়ে দেয়। মা বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়। তোমার আদুরের বান্দারা রাত্র পুনে তিনটায় তোমার 99 ভাগ মায়ার দুয়ারে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ, তুমি তাদের হাতে কি দিবা গো, তাদের কি দিয়া তোমার 99 ভাগ মায়ার দুয়ারের ইজ্জত রক্ষা করবা গো আল্লাহ। মা বাবার মতো দরুদি যদি সন্তান হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়, তুমি তোমার বান্দারে আজগা কি দিবা গো আল্লাহ। কত মা বোনেরা ও হাত বাড়াইছে, কুলের শিশু ঘুম পাড়াইয়া বারিন্দাই বসে হাত বাড়াইছে, এই হাতগুলি তুমি কেমনে খালি দিবা গো, তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, এ আল্লাহ, তোমার বান্দারা আল্লাহ আল্লাহ কইয়া ও ডাকছে গো, এ হাত তুমি কেমনে খালি দিবা। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করে মার কাছে, মা মা কইয়া ডাক দিলে মা সব অপরাধ বুইলা যায়, বাবার কাছে অপরাধ করলে বাবা বাবা কইয়া ডাক মারলে বাবা অপরাধ সব বুইলা যায়। তোমার আদুরের বান্দারা গুনা লইয়া তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো গো, তুমি কি আমাদের অপরাধ বুইলা গেছো না গো আল্লাহ। কার জীবনে কত গুনা, কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া, কে নামাজি কে বেনামাজি, আজকের জন্য কিছুই জিগাইও না, জিগাই আমরারে লজ্জা দিও না। এই মহরমের যাদের এই আউলাদে রাসূলের ভালোবাসার উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, এই পবিত্র মহরমের চাঁদ ইমাম হুসাইনের কারবুলার তাজা রক্তের উসিলাই আমাদের তাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো।
ক্ষমা যে চাইলাম তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ ক্ষমা যদি না করো বিজাতিরা বলবে মুসলমানরা এত রাত কষ্ট করে ডাকলো আল্লাহ ক্ষমা দিছে না তোমার আদরের বান্দার ইজ্জত থাকবে না গুনাহ করেছি আমরা ক্ষমা দিবা তুমি সেই আশায় তো হাত বাড়াইছি ক্ষমা করে দাও ক্ষমা যদি না করো কবে জানি মউতের চিঠিটা লই আজরাইল আইসা যায় কবে জানি বিছানা থেকে চার জনে দরে বাহির করে ফেলবে এমন বাহির করবে গো আর ঘরের ভিতরে নিবে না বড় মেয়েটা দৌড়ায় এসে বাবার বিছানা খালি দেখে বিছানায় পড়ে চিৎকার মেরে ডাকবে বাবা এই বিছানা খালি করে কই গেলা গো বাবা ছোট্টু ছেলেটা বাবার লাশের পাশে দাঁড়াইয়া ডাকবে বাবা গো সাদা কাফন পরে কই যাইবা গো বাবা আর কি জীবনে বাসায় আসবা না আর কি আমাদের জন্য মজা আনবা না আমরা কারে বাবা কইয়া ডাকবো আমরা দি চিরদিনের জন্য এতিম হইয়া গেছি ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না তুমি যদি রাগ হও তোমার আদরের বান্দার মনের কথা কে শুনবে গো হাজার হাজার মানুষ হাত বাড়াইছে পর্দার আড়ালের মা বোনেরাও হাত বাড়াইছে আমি জানি না গো কার মনে জানি কি দুঃখ কি জানি ব্যথা কার মনে জানি ব্যথা হুজুর আমরা বড় ব্যথিত গো আমরার মা নাই গো কে জানি হাত বাড়াইছে হুজুর আমরা বড় দুঃখিত আমরার বাবা নাই গো বাবা নাই কে জানি হাত বাড়াইছে হুজুর কেউর বাবা আছে মা নাই কারো আবার মা আছে বাবা নাই আমরা কিছু দুঃখী আছি আমরার মা নাই বাবা নাই এই অভাবের অভাবই যারা হাত বাড়াইছে গো আল্লাহ এই হাতগুলি দেখলে তোমার মায়া লাগেনি তোমার দয়া লাগেনি এই মাহফিলের উসিলায় ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও গো মার কথা বাবার কথা সন্তানেরা কেমনে বলবো গো আল্লাহ বাবার কথা কেমনে বলবো গো যেই বাবা সন্তানের কত মায়া করত বাবা গরিব মানুষ রিক্সা চালায় ব্যান চালায় সকালবেলা বাহির হইছে সাত বছরের ছেলেটা ডাক দিছে আব্বু আব্বু গো আজকে বাড়িতে আসার সময় আমার জন্য এক হালি কম লাইন গো বাবা বাবা আটটা পর্যন্ত রিক্সা চালাইতো আটটা পর্যন্ত রিক্সা চালাইয়া যা টাকা রোজগার হয়েছে বাসার প্রয়োজনীয় বাজার করে আর পকেটে টাকা নাই বাবা চোখের পানি ছেড়ে দিছে মাহবুদ গো আমার ছেলে কমলার কথা কইছে আমি বাবা হইয়া কেমনে খালি হাতে বাড়িতে যাইব আটটা বাজে রিক্সা বন্ধ করতো আজকা বন্ধ করে নাই আরো চার ঘন্টা রিক্সা চালাইছে সন্তানের কমলা নেওয়ার জন্য চার ঘন্টা রিক্সা চালাইয়া আরো পঞ্চাশ টাকা রোজগার হয়েছে চারটা কমলা কিনে বারোটার দিকে বাড়িতে গেছে যাইয়া দেখে সব ঘুমিয়ে রইছে ডাক দিছে দরজা খুলো বিবি দরজা খুলেছে আমার কমলা খাও না কই গো আমি কমলা আনছি চার ঘন্টা রিক্সা চালাইছি যেই বাবা সন্তানের কমলার জন্য চার ঘন্টা রিক্সা চালায় রে এই দরুদি বাবা কার জানি দুনিয়ায় নাই ওই মা জানি কার দুনিয়ায় নাই গো যে মা সন্তান কোথাও গেলে মা পিছে পিছে রাস্তা পর্যন্ত যাইতো রাস্তার কিনারে দাঁড়াইয়া রইছে সন্তান রিক্সায় উঠে গেছে এক কিলোমিটার রাস্তা চলে গেছে ছেলেটা পিছনে তাকায় মা কি করে দেখবে তাকাইয়া দেখে মা দরদি রাস্তার কিনারে তিমের মতো দাঁড়াইয়া রইছে দূর থেকে রিক্সায় বসে ছেলেটা হাতে ইশারা দিয়ে বলছে মা গো মা তুমি বাসায় চলে যাও গো মা বাসায় চলে যাও মা চোখের পানি মুছে আর ইশারার জবাব দেয় বাবা রে আমারে বাধা দিস না রে
যতক্ষণ তোমার রিকশা দেখা যায় আমি বাসায় যাব না সন্তানের মায়ায় যে মা রাস্তায় দাঁড়ায় রিকশার পিছে তাকায়া থাকে গো সন্তান কোথাও গেলে বাড়িতে আসতে দুইটা বাজলেও দরজা খুইলা দাঁড়ায়া থাকে গো হে মা বাবা যার কবরে গো আল্লাহ আর দেরি কইরো না এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও সেই ছেলেটা আমারে পাগল করে ফেলছে একটা মাহফিল করেন আমি অন্ধ মানুষ আপনার পিছে পিছে ঘুরতেছি এই শীতে আমাদের এলাকায় মাহফিল হয় আমি চট্টগ্রাম আসতে পারি না একটা মাহফিল শুধু অন্ধ ছেলেটার মহব্বতে রাখছি এ মাহবুব একটা মাহফিলের জন্য চট্টগ্রাম আসতে হয়েছে শীতের মধ্যে মাহফিল চট্টগ্রামে রাখি না এলাকার মাহফিল করতে হয় আল্লাহ গো যেই মহব্বতে এই মাহফিলে আসলাম এই কমিটির ভাইদেরকে অন্ধ ছেলেটা সহ তাদের বংশধর মুরব্বী যারা কবরে এই মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাহবুব গো এই মাহফিলের আয়োজন যারা করেছে সাহায্য সহযোগিতা যারা দিয়েছে বুদ্ধি পরামর্শ যারা দিয়েছে দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলে আসছে এ মাহবুব মা বন্ধুদেরকে সহ একদিন আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম সবগুলি দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ মাহবুব গাস্টের এই কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম সকল এই যুবকদেরকে অন্ধ ছেলেটা সহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া তুমি আল্লাহ হেফাজতের প্যাকেটে রাইখো গো আল্লাহ মাহবুব গো আমাদের সকলের অন্তরে আওলাদে রাসূলের ভালোবাসা নবীর ভালোবাসা ভরপুর করে দাও গো আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله